সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সেলিম ভাই। আজ বেশ কিছু কালেকশন করছে সেলিম ভাই, ক্রসব্রিডের ছাগল এবং 100% ছাগল। এই ছাগলগুলো দেখাবো এবং তার দাম জানার চেষ্টা করবো। আর ভিডিও শুরুতে আমাদের সেলিম ভাইয়ের সাথে কথা বলবো, এতটুকুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। আজকে কত পিস কালেকশন দেখাবে ভাই? ইনশাল্লাহ আজকে 40-এর উপরে আছে। আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা করবো। দেখতেই পাচ্ছেন, আর আমার কাছে পুরাতন কালেকশন কিন্তু খুবই কম আছে, কিন্তু সব নতুন, কিন্তু আবার সব যেগুলো আসছে সব কিন্তু নতুন। ইনশাল্লাহ দোয়া করবেন, প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ নতুন নতুন কিছু ইনশাল্লাহ উপহার দিব। আসলে ভাই, ছোট একটা প্রশ্ন করি, যেহেতু ভিডিও শুরুতে গত প্রতিবেদনে যে ছাগল আপনি দেখাইছিলেন, জি জি, যে রেটটা দিয়েছিলেন, জি, তো এই রেটটা দেওয়ার পরে আপনার দর্শকদের রেসপন্স কেমন? আসলে কম দামে ছাগল চলতেছে না বেশি দামে ছাগল নিচ্ছে? বর্তমানে একটু মানে বাজারের মানে গতি তো একটু খারাপ ভাই, বাজারটা একটু খারাপ, জি। সেই ক্ষেত্রে মানে কম রেটের ছাগল অবশ্যই সবাই চেষ্টা করে, যারা খামার করতে যাচ্ছেন তারা 2 টাকা যাতে সাশ্রয় হয় এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু সবাই কিন্তু থাকে। গত সপ্তাহে যে আমি প্রতিবেদনে যে রেটটা দিয়েছিলাম একদম সর্বনিম্ন রেট, কিন্তু ইনশাল্লাহ আজকেও দোয়া রাখবেন, তার সাথে 1000 কম হলেও আজকে পাবেন, তার সাথে বেশি পাবেন না ইনশাল্লাহ। এরকম রেটই ইনশাল্লাহ থাকবে বা এরকম রেটই দেওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ সবসময়। আচ্ছা, গত প্রতিবেদনে কিন্তু আপনি দেখছেন, যারা কন্টিনিউ প্রতিবেদন দেখেন আমার, গত প্রতিবেদনে আমাদের সেলিম ভাই 2টি ছাগল, দুধের ছাগল 25,000 টাকা দিয়ে তারাও পাবেন। আজকে যারা কোয়ালিটি সম্পন্ন একটু ক্রসব্রিড চাচ্ছেন তারাও পাবেন, আবার যারা মনে করেন উন্নত জাতের ছাগল লালন পালন করতে চাচ্ছেন তারাও পাবেন আজকে ভিডিওটি। কথা বাড়াবো না, আর সেলিম ভাই ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে সেলিম ভাই ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত। তার সঙ্গে কথা হচ্ছে, আজকে ভিডিওটি শুরু করা যায়। সেলিম ভাই, জি ভাই, ভিডিও শুরুতে এই দুইটা দেখাবো? হ্যাঁ ইনশাল্লাহ, ক্রস ব্রিড দিয়ে শুরু করতে যাচ্ছি ভাই ইনশাল্লাহ। গত প্রতিবেদনে আমাদের শুরু হয়েছিল কম রেট দিয়ে, আজকে আমরা শুরু করব কম রেট, আজকে ইনশাল্লাহ একদম কম দামের কম রেট দিয়ে শুরু করতে যাচ্ছি ভাই। আচ্ছা, এগুলো বয়স কেমন যাচ্ছে ভাই? এগুলো বয়স কেবল সবে মাত্র 2 দাঁত করে বয়স হয়েছে ভাই। এই দুই দাঁত করে বয়স, এই যে 2 দাঁত, হ্যাঁ। আর একটা কিন্তু এটা প্রজনন করানো আছে, আর এটা কিন্তু এখনো হিটে আসেনি, তো হিটে প্রজনন করানো নাই, এটা কিন্তু অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ প্রজনন করানো। জোড়া নাকি ভাই? জি ভাই, জোড়া। হ্যাঁ হ্যাঁ, জোড়া ভাই। আচ্ছা, একই জোড়া 2 পয়েন্ট ধরে আছে? হ্যাঁ। আচ্ছা, 2 দাঁত করে বয়স? 2 দাঁত করে, দুইটা 2 দাঁত করে। আচ্ছা, ভিডিও শুরুতে এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই বলেন ভাই? দাম চাইলে পারে, এই দুইটার দাম 30,000 টাকা দাম চাও তো, ওই রকম দাম না, আমি বলছি যে সর্বনিম্ন রেট, আজকে ইনশাল্লাহ সর্বনিম্ন রেট, জি, এই এক জোড়া মালের দাম একদম 25,000 টাকা দাম পড়বে ভাই। 25,000? 25,000 টাকা দাম, 2 দাঁতের ছাগল 25,000 টাকা জোড়া, একটার একদম রেডি ছাগল, রানিং ছাগল ভাই, যে এক জোড়া ছাগলের দাম 25,000 টাকা, যার একটা বাচ্চা কিনতে গেলে এখন বাজার মূল্য কিন্তু 15,000 থেকে 18,000 টাকা লাগে, কিন্তু এই ধরনের বাচ্চাগুলো কিনতে গেলে, জি, তাহলে সেই ক্ষেত্রে একটা রানিং ছাগল, প্রেগনেন্ট ছাগল কিন্তু পাবেন হচ্ছে হলো মাত্র এক জোড়া পাবেন হচ্ছে হলো 25,000 টাকা। সেলিম ভাই, জি ভাই, এটা কি ক্রসব্রিড? এটা ক্রসব্রিড ভাই, এটা বিটেলের ক্রস কিন্তু ভাই। আচ্ছা, বিটেলের ক্রস, জি ভাই। আচ্ছা, এগুলো বয়স কেমন যাচ্ছে? এটা 2 দাঁত করে ভাই, সবে মাত্র 2 দাঁত করে, দুইটারই 2 দাঁত করে, এই যে দেখেন, যাক, সবে মাত্র নতুন 2 দাঁত করে উঠতেছে, এই যে দেখেন, দুইটারই কিন্তু নতুন 2 দাঁত করে উঠছে ভাই। গত প্রতিবেদনে একদম ছাগল দেখাইছি, কোন যে ঠান্ডা করা ছাগল, ছাগল আজকেও ইনশাল্লাহ ওইরকমই দেখাবো ভাই ইনশাল্লাহ। একবারে কম বাজেটের মধ্যে, একবারে অল্প বয়সে, জি জি জি, অল্প বয়সে ছাগল ভাই। দুইটা একই জোড়া ভাই? একই জোড়া ভাই, একই জোড়া। এটা কিন্তু আবার মানে বেশি দিনের প্রেগনেন্ট করানো আছে কিন্তু ভাই, আর এটা কিন্তু আজ 2-3 দিন হলো পাঠা দেখাই দিছি। আচ্ছা, ওই জোড়া 2 বোন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা অল্প দিনের প্রেগনেন্ট, হ্যাঁ, এটা একটু বেশি দিনের প্রেগনেন্ট, এটা বেশি দিনের, এই যে পেট টেট কিন্তু বাড়া, এটা কিন্তু 2 মাস হয়ে গেছে কিন্তু ভাই। আচ্ছা, ফার্স্ট প্রেগনেন্ট দুইটা, জি। আচ্ছা, এই জোড়া যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম নেবেন ভাই? ওই সব আবল তাবল কথা কয়ে লাভ নাই, একদম 30,000 টাকা দাম পড়বে ভাই। 30,000? 30,000 টাকা দাম পড়বে, সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া ক্যারিং খরচ সব ফ্রি। এখানে দেখেন একটা ছাগল আছে, সেলিম ভাই, এটা কি জাতের ছাগল ভাই? এটা হরিয়ানার কিন্তু ক্রসব্রিড কিন্তু ভাই। ক্রসব্রিড? হ্যাঁ, ক্রসব্রিড কিন্তু একদম হরিয়ানার, কিন্তু 100% হরিয়ানা থাকলে এটা কানগুলো এরকম ভাস থাকতো সামনের দিকে, কিন্তু আর বর্ডার মোডার কিন্তু সব ওই দেন কলকি সিং সব কিন্তু ঠিক আছে, কিন্তু কানটা কিন্তু ভাস নাই কিন্তু ভাই। তবে এই আমার দেখা পান্তিক খামার অনেক ভিজিট করছি আমি, জি, 100% হরিয়ানা থেকে কিন্তু এরকম কানের বাচ্চা বের হয়, বের হয়, হ্যাঁ ভাই, না ভাই, অনেক বের হয়, অনেক বের হয়, অ্যাভেলেবল হয়, কিন্তু এই জিনিসগুলো অনেকে বিশ্বাস করবে না, হ্যাঁ, বিশ্বাস করে না, যেন আমরা ক্রস বলে দেওয়া, এমনি ক্রস বলে কিন্তু দিতে হয় কিন্তু ভাই। একবারে আনকমন একটা ছাগল, মানে এত সুন্দর বডি, আর কলা পাতা দেখেন, হ্যাঁ, একদম কানগুলো দেখেন, জি, একদম সেপটা কান, কানগুলো একদম মাথায় নষ্ট, কানগুলো, জি,
কয়বার প্রজনন করালে এবার দিয়ে আমি আসার পর? ভাই আপনি আসার পরে এটাতে তিনবার প্রজনন করাইছি কিন্তু। জি আপনি কিন্তু দেখছেনই এটা প্রজনন করানো আছে, ভিডিও রেখে দিয়েছি, সমস্যা নাই। যারা হয়তো বিশ্বাস করবে না তাদের জন্য ভিডিও রেখে দিয়েছি, ভিডিও দিয়ে দিব। তিনবার প্রজনন করানো আছে, তারপর রাখা যাচ্ছে না ভিতরে। কয় দাঁত ভাই এটা? ভাই এটা ছয় দাঁত ভাই, নতুন ছয় দাঁত। এই দেখেন ছয় দাঁত। আচ্ছা হাইটটা মাপ দাও তো একটু ভাই, হাইটটা মাপ দেন। হাইটটা হয়তো কত, 33 হবে হয়তো, 32 33 হবে। দেখি একটু দাঁড়ান, একটু মাপার কারণ আছে, আমি আপনাদেরকে দেখাই। এই 33 এর কাছাকাছি। হ্যাঁ 33 এর কাছাকাছি হবে, চোখের মাপ অনুসারে 20 ভাই। জি তাই যদি না হবে তাহলে আজ 22-23 বছর হলে কি করি? আচ্ছা এটার দাম চাচ্ছেন কত ভাই? ভাই এটার দাম 25,000 টাকা দাম পড়বে ভাই। 25,000 টাকা দাম পড়বে মাত্র, একদম একদম 25,000 পড়বে, একদম 25,000 টাকা। জি ভাই সবকিছু হাইট মাপে দিছি। হ্যাঁ সবকিছু হাইট, আপনি দুই দিকেই দেখেন, ওলান দেখেন, দুধের ওলান টোলান, একদম রানিং ছাগল, যাক একদম খাবার উপযোগী ছাগল, রানিং ছাগল ভাই। জি 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 কারণ আমরা যখন খামারে যখন ছাগল তুলি, ছাগল তুলে আমরা খামারে বিক্রি করি, তখন অবশ্যই আমরা গুণগত মান যাচাই বাছাই করে নিয়ে কিন্তু আমরা খামারে মাল উঠাই ভাই। যা ছিল কোনটা নিলে ভবিষ্যৎ ভালো হবে কি ভালো হবে না এরকম কিছু কল্পনা করার পরেই কিন্তু আমরা এই খামারের মালগুলো উঠাই। জি বুঝতে পারছি। ওই হরিয়ানাদার দেখাইলাম, ওইটা কিন্তু মনে হয় 25,000 টাকা দাম, এইটার দাম পড়বে মাত্র 16,000 টাকা দাম। এই দেখেন নতুন কিন্তু ছয় দাঁত, ছয় দাঁত, ওইটাও ছয় দাঁত, এটাও ছয় দাঁত। জি কিন্তু দামের মধ্যে অনেকটাই কিন্তু ফারাক আছে, কেন আছে কোন কারণে আছে? জি ওইটার হাইট আর এটার হাইট কিন্তু এক হবে না। এক দেখে মাপ দাও, এক হবে না। এটা মাপ দেখা দি ভাই। এই যে দেখেন আপনি মাপ দেন, ওইটার হাইট আর এটা আছে কত, 28-29 ইঞ্চি হয়তো 30 ইঞ্চি আছে। এই যে দেখেন খালি কোয়াস হলে হবে না, কোয়াস হলে হবে না, কম বেশি আছে কোয়াসের। কম 28 ইঞ্চি হাইট আছে, 28 ইঞ্চি আছে। আর ওটা আছে কত, 33, ওটা 33 ইঞ্চি কিন্তু ভাই। হাইট কম বেশির জন্য কিন্তু দাম কম বেশি, দাম কম বেশি আছে কিন্তু ভাই। 16,000 টাকা ফিক্সড প্রাইস। জি জি জি। আর ওটা হচ্ছে 25,000 টাকা। আর জোড়া ধরে যদি লয় দেখি, নেছো নেছো, জোড়া ধরে যদি আবার কোনো মানুষ যদি এটা লয় তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই একটা মানে কনসিডার করা লাগে ভাই। কত ভাই কত করবেন? কত জোড়া ধরে নিয়ে আমি একদম আপনি 25 আর হচ্ছে হলো 16, দাম হচ্ছে কত, 41,000। 40,000 টাকা দাম লিবো। সেই ক্ষেত্রে আর একটা সার আছে, বিকাশ খরচ ক্যারিং খরচ সব ফ্রি, সব ফ্রি। তাহলে বিকাশ খরচ ক্যারিং খরচ যদি দুইটা মালে দিই বাংলাদেশে শেষ প্রান্তে নিলেও অন্তত কিছু না হলে 2,000-3,000 টাকা আমার খরচ আছে। 3,000 আর 1,000-4,000 টাকা কিন্তু কম পড়লো, কিন্তু কম পড়ে গেল। তাহলে জোড়া নিলে এই একটা সুবিধা কিন্তু আছে। এখন চিন্তা ভাবনা করে আপনারা দেখবেন আপনার রুজি রুটি যেমন আছে তেমন কিন্তু করতে হবে। এই হলো বিষয়, ঠিক আছে ভাই। শরীর স্বাস্থ্যটা এটার একটু কম আছে, এটা কিন্তু মানতে হবে। তারপরেও কিন্তু ওইটার তুলনায় এটার দামও একটু কম আছে ভাই। কিন্তু ওইটার চাইতে আবার এর যে পেটের ছাউটা অনেক বড় এটার। হ্যাঁ ওইটার চাইতে কিন্তু লম্বা, এটা আবার ছাউটা কিন্তু আবার বড় কিন্তু ভাই। ওলান টলান দেখেন সব কিছু, একটা রানিং ছাগল এগুলো ভাই। এই দেখেন একবার করে বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আবার করে মনে করেন যে হিটে আসছে, হিটে প্রজনন করানো আছে, এরকম আর কি। অল্প বয়সী ছাগল। জি 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 ভাই। আচ্ছা এটার দাম কেমন আছে ভাই? এটার দাম 20,000 টাকা দাম পড়বে। 20,000? 20,000 টাকা দাম দাম পড়বে। হ্যাঁ 20,000 টাকা দাম, তারপরে আবার ধরেন বিকাশ খরচ, ক্যারিং খরচ আমি ফ্রি, তার মানে ধরেন 2,000 চলে গেল আবার, তাহলে 18,000 টাকা দাম। এগুলো একটা বাচ্চা কিনতে গেলে কত লাগবে ভাই, কয় টাকা লাগবে এগুলো একটা বাচ্চা কিনতে গেলে? সর্বনিম্ন কোথাও কোনো কিছু না হোক 15,000 টাকা লাগবে। জি আর আপনার কাছে 2,000-3,000 টাকা বেশি লাগলে আপনার রেডি প্রেগনেন্ট ছাগল পাচ্ছেন, তো আর ছাগল চার দাঁতের একটা ছাগল পাচ্ছেন। জি জি বুঝতে পারছি। তাহলে আচ্ছা পাশে একটা আছে, ওটা কোথায়? জি জি। আচ্ছা দেখেন এই যে এটাও কিন্তু আবার এই যে হরিয়ানার ক্রস, জি এটাও কিন্তু ছয় মাত্র দেন চার দাঁত বয়স। আচ্ছা চার দাঁত কিন্তু বয়স। জি কালার কিন্তু কালো না ভাই, এটা না, এটা কালো না, এটা চকলেট কালার, চকলেট কালার। আচ্ছা ঘুরান ভাই একটু। জি জি এই পাশে দুই পাশে একই রকম ছাগল। জি এটা চার দাঁত বয়স, এটার দাম পড়বে মাত্র 16,000 টাকা দাম পড়বে ভাই। 16,000 দাম। হ্যাঁ আচ্ছা বাচ্চাটা হয়েছে না ভাই? হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়েছে, এটাও রাড়িং। এই দেখেন রেডি ছাগল দুইটাই। এই দেখেন এই দেখছেন, এই দেখেন এই যে দুইটাই দেখা দিলাম। কারণ হচ্ছে যে আবার বলবেন যে দাম শুনে বলতে পারেন, কমেন্ট করবেন যে ছাগল ভালো না খারাপ ছাগল। হ্যাঁ অনেকেই বলে যে কেউ কেউ ভাই এত দাম কম রাটে বেচতেছেন, ছাগলে কোনো সমস্যা আছে কিনা। সেই ভাইদের জন্য আমি বলবো ভাই, আমি একবার আপনারা প্রতিবেদনে দেখতেছেন, আমি পাঁচবার করে আপনাদের ভিডিও কলে আসেন, ইমোতে আসেন, হোয়াটসঅ্যাপে আসেন, আমি পাঁচবার করে দেখাই দিব, কোনো সমস্যা নেই। আর যদি তাও যদি বিশ্বাস না হয় সেলিম ভাই বাসা আসে, একবেলা খাবেন, খাওয়া দা দেখে চলে নিয়ে চলে যাবেন, সবকিছু ফ্রি ভাই। এই ক্ষেত্রে সবকিছু ফ্রি ইনশাল্লাহ। আমার বাড়িতে আসবেন, গাড়ি ভাড়ার জন্য আরো 1,000 টাকা করে কম রেখে দিবেন, কম রেখে দিবে। বাড়ি দেশে যারা দেখে শুনে বুঝ করে নেবেন, তার জন্য আরো 1,000 টাকা করে কম আছে ভাই। বুঝতে পারছি। এটা কি জাত ছাগল? এটা তোতাপুরি ছাগল ভাই, এটা কিন্তু মেয়েতি তোতা। তোতার মানে নামের কোনো শেষ নেই, জাতের কোনো শেষ নাই। জি জি
সকল তথ্য দিয়ে দেন, সমস্যা নাই। আমার দুটো কম হোক, কারোর সাথে কোন রকম কম হোক, তাও আপনার তথ্য দিয়ে শান্তি থাকবো ভাই। 35 কয় দিব যা হবে, 32 পরে কথা হবে। বিকাশ খরচ, ক্যারিং খরচ সবকিছু ফ্রি। আচ্ছা দেন, ছেড়ে দেন। আলো একটু দেখেন, কালারিং ছাগল, কালার তো যেমন তেমন সুন্দর আছে, তার সাথে সুন্দর হচ্ছে যে আপেলের মতো দুধে উলান। হ্যাঁ আচ্ছা, আপেলের মতো দুধের আমি গাঁদেন সবে মাত্র নতুন, কিন্তু একটা ছাগল সবে মাত্র দুই দাঁত উঠতেছে, কিন্তু অথচ কিন্তু একবার কিন্তু বাচ্চা দিছে। এই দেখেন দুধগুলোর অবস্থা দেখেন, এই যে দেখেন, একবার কিন্তু অলরেডি বাচ্চা কিন্তু দিছে, দুই দাঁতের ছাগল, দুই দাঁতের ছাগল একবার বাচ্চা দিছে। এটা কিন্তু তোতাপুরি ছাগল। এই দেখেন দুই পাশের কালারটা কিন্তু এক সেম কালার, এক সেম কালার দুই পাশে। খুবই সুন্দর ছাগল ভাই, খুবই সুন্দর, খুবই উন্নত জাতের ভাই, পরিপাটি খুবই সুন্দর। জি আচ্ছা, এই ছাগলটা দুই দাঁতের ছাগল, দাম চাচ্ছেন কত ভাই? এটা দাম চাইলে 30,000 টাকা দাম চাবো, ওই রকম না 26,000 টাকা দাম পড়বে ভাই, ফিক্সড দাম 26,000 টাকা। জি ভাই, এইখানে দুটো ছাগল আছে সেলিম ভাই। জি ভাই, এগুলো কি জাতের ছাগল? এটা তোতাপুরি ছাগল ভাই, তোতাপুরি ছাগল। জি 100% একলি ইন্ডিয়ান ছাগল কিন্তু ভাই। এই ছাগলটা তো বিশাল ছাগল একটা, একদম বিশাল ছাগল, দুইটাই বিশাল ছাগল ভাই। 34-35 ইঞ্চি করে হাইট আছে, এটা কি বাড়ির গেসকের কথা ভাই? জি জি, 34-35 হাইট আছে। হ্যাঁ হাইট আছে। এই যে দেখেন ওলান, দেখেন এরকম ওলান, এটা কিন্তু আবার তারপরে কিন্তু আড়াই মাসের ফুল প্রেগনেন্ট কিন্তু আছে, আর এটা কিন্তু দেড় মাস এটা। হ্যাঁ এই কালারিংটা কিন্তু দেড় মাস, আর এটা কিন্তু এই সাদাটা কিন্তু হচ্ছে আড়াই মাসের প্রেগনেন্ট আছে, আড়াই মাসের প্রেগনেন্ট আছে। জি ভাই। আচ্ছা সাদাটা আট দাঁত নাকি? হ্যাঁ এটা আট দাঁত, আর এটা হলো চার দাঁত ভাই, চার দাঁত কেবল। এই দেখে নতুন চার দাঁত, এই যে কেবল চার দাঁত, একটা এখনো কমপ্লিট হয়নি, চার দাঁত কেবল, চার দাঁত ছাগল। আর এটা হলো আট দাঁত ভাই, আট দাঁত। জি ছাগল গুলো একেবারে মানে এই বড় ছাগল এগুলো ভাই। হ্যাঁ খুব বড় ছাগল ভাই। জি আচ্ছা, এই তোতার দাম চাচ্ছেন কত ভাই? এটা তো কাইটে কাইটে দাম চাতে গেলে এটার দাম পড়বে 42,000 টাকা। হ্যাঁ আর এটার দাম পড়বে হলো 35,000 টাকা, 35,000 টাকা। জি ভাই। আচ্ছা 35,000, 42,000, এই একটু মাপ দাও, এটা হাইট একটু মাপ দাও। দেখেন আমি একটু দেখাই, ক্লিয়ার হয়ে দেখা দিই, যাতে মন্তব্য না করতে পারে আপনারা। অবশ্যই অবশ্যই, 34 ইঞ্চি আছে, 34 ইঞ্চি আছে। আমি কিন্তু বলছি ভাই 34-35 কিন্তু ভাই। আচ্ছা আচ্ছা, দেখ 33-34 এর মধ্যে। হ্যাঁ জি জি, 2-1 ইঞ্চি কম বেশি হবে না, আমরা মেপে দেখাচ্ছি সমস্ত। এটা একটু মাপ দিয়ে দিই ভাই। হ্যাঁ অবশ্যই মাপ দেন, এটা একটু মাপ দাও, মাপ দেন, এটা মাপ দেন, এটা মাপ দিয়ে দাও, এটা মাপ দাও, দুইটাই মাপ দিয়ে দেন। এটাও 33 এর কাছাকাছি। জি জি জি, হাইট একদম অল্প বয়সী, খামার উপযোগী ছাগল কিন্তু ভাই। আর দেখেন মুখের ফেস পাঁচটা দেখেন, সব ভাবে আমি দেখিয়ে দিলাম। এটা 35,000 টাকা দাম। জি এটা 35,000, আর এটা 42,000, 42,000 টাকা, 42,000। আর জোড়া, সেই ক্ষেত্রে যদি জোড়া ধরে যদি নেন, সেই ক্ষেত্রে অনেকটাই ছাড় দিব ভাই, অনেকটাই ছাড় দিব ইনশাআল্লাহ, একদম পাইকারি রেট দেব, পাইকারি রেট। দেখ ভাই সাথে আবার কথা বলেন। জি জি, একদম খাসির মতো শরীর স্বাস্থ্য একদম গোল গাল ভাই। আর তারপরে দুই মাসের উপরে প্রেগনেন্ট হয়ে গেছে, তো এই কারণে শরীর স্বাস্থ্য আরো বাইরে যাচ্ছে। জি জি, এই জন্য আরো সুন্দর ফুল চকলেট কালার কিন্তু ভাই। ও ধরন আছে? হ্যাঁ ধরন আছে, দুই মাসের উপরে আছে ভাই। ও আচ্ছা, দুই মাসের উপরে আছে। আর দাঁতটা দেখেন, সবে মাত্র নতুন দুই দাঁত উঠছে, সবে মাত্র দুই দাঁত, ফার্স্ট প্রেগনেন্ট, ফার্স্ট প্রেগনেন্ট। আর এটা কিন্তু হাইট আছে প্রায় 33 ইঞ্চি হাইট আছে কিন্তু ভাই। আচ্ছা একদম তেল তেলে ছাগল। জি এই ছাগল গোশের হিসাব করতে গেলে লাভ আছে আপনাদের। অবশ্যই অবশ্যই। আচ্ছা হাইটটা মাপ দাও, একটু হাইটটা মাপ দাও ভাই, হাইটটা মাপ দেন। এটা 32+ আছে ভাই, হাইট 32+ না? হ্যাঁ আচ্ছা 32+ আছে হাইট। দেখো আস্তে করে মাপ দাও, লাফালাফি করবি।
দেখা দি, কোনো সমস্যা নাই। এই যে দেখেন জি, 32 প্লাস আছে কিন্তু হাইট। হ্যাঁ 32 প্লাস, 32 এর কাছাকাছি আছে। এখানে যে দাঁড়ানোর সমস্যা, জি জি। আচ্ছা এই দেখেন মুক্ত গলা ঝুল সব কিছু দেখে, খুব সুন্দর গলা, গলার ঝুলটা দেখছেন, গলা কম্বলটাকে দেখছেন, জি খুবই সুন্দর ছাগলটা। আবার গত প্রতিবেদনে কিন্তু দেখছেন 10,000 টাকার ক্রস ব্রিড, সেই ছাগলগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, আলাদা করে কিন্তু ছাগলগুলো কিন্তু বাইর করি নাই ভাই, যেটা বিক্রি হয়ে গেছে আবার দেখালে লাভ আছে না? না না, সেই সমস্ত ছাগলগুলো কিন্তু আমি বিক্রি করে দিছি কিন্তু, জি জি বিক্রি হয়ে গেছে। এটা 30,000 টাকা দাম, জি ভাই। ভাই এটা হলো শিরোহির কিন্তু বাচ্চা, কিন্তু ভাই শিরোহির পাটির বাচ্চা, মেয়ে বাচ্চা, এটা কিন্তু প্রজনন করানো আছে আবার কিন্তু, আচ্ছা এক মাসের ঊর্ধ্বে হয়ে গেছে কিন্তু, এক মাসের ঊর্ধ্বে আছে। এটা আসলে কিন্তু 100% কিন্তু একদম শিরোহির বাচ্চা কিন্তু ভাই, এটা আচ্ছা 100% শিরোহির বাচ্চা, জি জি জি। অল্প কিছুদিনের মধ্যে হিটে চলে আসবে জি ভাই, কালারিং ছাগল। এই যে আর মুখটা দেখেন কত সুন্দর, একদম ছোট্ট একটা মুখ কিন্তু, একদম টিয়ে পাখির মতো মুখ, জি জি। এই যে দেখেন এর কালার কোয়ালিটি সব 100-100 ভাই। আচ্ছা ওপাশে ঘুরান দেখেন, এই যে দেখেন অনেকেই বলে যে ভাই বয়স সারা ছাগল, বয়স সারা ছাগল প্রেগনেন্ট হয়, হিটে আসে না, প্রেগনেন্ট হয় না। এই ছাগলটা কিন্তু আমার কাছে এটাই প্রজনন করানো আছে, প্রেগনেন্ট আছে, এর ভিডিও সহকারে কিন্তু আমি দেব, চ্যালেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা এর দাঁত টাত ক্ষয় হতে হতে বুড়া হয়, খুন খুনা হয়ে যাবে, তবু আর বাচ্চা দেওয়া লাগবে, শরীর স্বাস্থ্য যতদিন ঠিক আছে ইনশাআল্লাহ, জি জি জি। এগুলো ছাগলের আবার এরকম ধরন, শরীর স্বাস্থ্য ঠিক থাকলে বাচ্চাটা দিবে, আর দুই দিকে কিন্তু কালারটা কিন্তু একই রকম কালার, অনেকেই মনে করতে পারেন যে এই কালারটা চামড়া আছে কি না আছে, তা কিন্তু না, এর কিন্তু মূলত কালারই কিন্তু কালারটা এরকম, কালারটা এরকম আমি মাপ দিয়ে দিচ্ছি, আমি সমস্যা নেই, মুখের কথা কেন বিশ্বাস করবেন, আচ্ছা আমি মাপ দিয়ে দিচ্ছি ভাই, মাপ দিয়ে দিই। বয়স কেমন যাচ্ছে ভাই এখন? ভাই এটা না 8 দাঁত ভাই, নতুন 8 দাঁত, নতুন 8 দাঁত, জি জি জি। এই দেখেন দাঁতটাও দেখাই দিই, এই যে দেখছেন 8 দাঁত, 8 দাঁতের ছাগল, আর শরীর স্বাস্থ্যটা এত সুন্দর ছাগল, জি। তারপরে কিন্তু এটা কিন্তু আমার প্রেগনেন্ট আছে কিন্তু ভাই, 2 মাসের উপরে কিন্তু প্রেগনেন্ট আছে কিন্তু, আচ্ছা অল্প দিনে প্রেগনেন্ট। হ্যাঁ এখন এই মোস্ট এই দু অল্প দিনে প্রেগনেন্ট হিসাব করে যদি নিতে পারেন দিবেন, সমস্যা নেই। এই যে কিছুটা কম বেশি করা যাবে, 2,000 টাকা ছাড় দিবো, বিকাশ খরচ ক্যারিং খরচ সব আমি দিয়ে দেবো, 5,000 কম পড়বে, তাহলে 35,000 টাকা দাম পড়বে, 35,000 টাকা দাম পড়বে। এই অবস্থা সেই চঞ্চল ছাগলটা, সেই চঞ্চল ছাগল, শরীর স্বাস্থ্যটা দেখেন ভাই, উপরের এই জিনিসটা একটু দেখান, একদম কলসি বসাতে হয়ে যাবে, এত সুন্দর ছাগল, এত পরিপাটির ছাগল ভাই, হাড় দেখা যাচ্ছে না, একদম হাড় দেখা যাচ্ছে না। আবার দাঁতের অবস্থাটা দেখেন, দেখছেন অবিশ্বাসযোগ্য ভাই, এটা বিশ্বাস করার মতো কিন্তু না, ছাগলটা ছাগল আছে না, কালারিং ছাগল যেটা আছে ওইটা লিয়ে ছোট ছাগল দেখা দিচ্ছি।
কেউ যদি বলে সম পরিমাণ থাকলে যে একই ঘরের ছাগল দুই বোন তো বিশ্বাস করবে, কিন্তু আসলে কিন্তু এটা হাইটের মধ্যে অনেকটাই কিন্তু ফারাক আছে, কিন্তু কোয়ালিটিটা দুইটার দুই রকম, দুই রকম আছে কিন্তু তাই বলে খারাপ না। দেখেন এটা খারাপ না, খুবই সুন্দর ছাগল ভাই, দুইটাই কিন্তু এত সুন্দর ছাগল বলার মতো কিন্তু। এটারও মাজার হাড় দেখা যাচ্ছে না, এটারও কিন্তু মাজার হাড় দেখা যাচ্ছে, কিন্তু লম্বায় কম বেশি আছে। জি 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 ভাই। আচ্ছা এটা কত দাম চাইছিলেন ভাই? এটা 18,000 টাকা ফিক্স বিক্স আছে, 18,000 টাকা ফিক্স বলে দিছি। জি। আর এটা 25,000 টাকা দাম চাচ্ছি, এটা ফিক্স 23,000 টাকা দাম পড়বে ভাই। এই যে দেখেন দুইটা পাশাপাশি করছি, দুইটাই পাশাপাশি করছি। দেখেন এটা 18,000 আর এটা 23,000 ফিক্স, 23,000 টাকা ফিক্স। জি, এই হলো ডিফারেন্সটা। জি ভাই, অন্য কিছু না। এটা তো বড় সরো ছাগল ভাই, খুব বড় সরো ছাগল, ক্রস ব্রিডের ছাগল কিন্তু ভাই, এগুলা যমুনাবাড়ির ক্রস কিন্তু ভাই, এই ছাগলগুলো, এইগুলা ছাগলে বিশেষ করে সচরাচর দুইটা তিনটা করে বাচ্চা দিয়ে থাকে। জি, আর এর দুধের পরিমাণ বাচ্চা এগুলা এগুলা সবই কিন্তু মানসম্পন্ন, মানসম্পন্ন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন এই ছাগলটা কিন্তু 32 ইঞ্চি প্লাস হাইট আছে। আচ্ছা, অথচ কিন্তু এই ছাগলটা এখন পর্যন্ত দাঁতে নাই, এখনো দাঁতে নাই, এখনো দাঁতে নাই। দেখেন এই দেখেন, আলু কথা না তো, মুখের কথাই না তো, এখন পর্যন্ত দাঁতে নাই ছাগলটা, এখনো দাঁতে নাই। দেখছি দেখছি, এখন পর্যন্ত দাঁতে নাই ছাগলটা, ছাগলটা ওরে সব মানে কঠিন লম্বা, আর শরীর স্বাস্থ্যটা গ্রোথ মানে 100-100 আছে ভাই। মোটামুটি এখন যে হাইট যাচ্ছে মানে 3-4 দাঁত হওয়ার কথা ছিল, অবশ্যই 4 দাঁত হলে, 4 দাঁত না 6 দাঁত করলেও মানান যেত এই ধরনের ছাগলগুলো কিন্তু। জি জি, কিন্তু অদাত আছে, অদাত এখনো দাঁতে নাই কিন্তু ভাই। এটা দাম চাচ্ছেন কত ভাই? ভাই এটা 20,000 টাকা দাম চাচ্ছি ভাই, 20,000 টাকা। জি ভাই, এখানে ফিক্সড ফিক্সড না, 1,000 টাকা কম রাখবো, 19,000 রাখবো। তারপরে আরো আপনি বিকাশ খরচ, ক্যারিং খরচ সব আমি ফ্রি। আচ্ছা, তাহলে দাম বললো কত ভাই? 19,000 আর 2,000 ধরেন খরচ হবে। জি জি, তাহলে কত বললো? 18,000 টাকা ধরেন, 18,000 না 17,000 দাম পড়বে, 17,000 টাকা দাম পড়বে। তাহলে 17,000 টাকা এগুলা ছাগল কি পাওয়ার মতো কোন ইয়ে আছে, জায়গা আছে ভাই? কিন্তু আপনি 17,000 চাইলে পাবেন না, কিন্তু 19,000 দিতে হবে আপনাকে, 19,000ই দিতে হবে। আপনার বিকাশ খরচ, ক্যারিং খরচ আমি দিয়ে দেবো, দিয়ে দিবে উনি। এই যে প্রতিবেদন, গত প্রতিবেদন যেগুলো দেখছেন সব মোটামুটি সব ছাগল শেষ, হাতে গোনা 4-5টা ছাগল আছে, 4-5টা ছাগল আছে খালি, শুধু হাতে গোনা 4-5টা ছাগল আছে, তার মধ্যে এই একটা ছাগল কিন্তু আছে। জি জি জি, গত প্রতিবেদনে এর দাম চাইছিলাম 20,000 টাকা, 18,000 টাকা ফিক্সড। জি, তা আজকে আমার কাছে দিন যাচ্ছে বলে যে দাম বেশি ওই রকম কোনো সম্ভাবনা নাই। জি, আজকে এর দাম 20,000 টাকা দাম চাও, 18,000 টাকা ফিক্সড দাম। জি জি, ফিক্স দাম 18,000, বিকাশ খরচ, ক্যারিং খরচ তবুও কিন্তু আমি দিয়ে দেবো ভাই। আচ্ছা 18,000 টাকা, দাঁতে কত চলে ভাই? দাঁতে 6 দাঁত। জি, আবার ভাবেন না দামে কম মানে হয়তো খারাপ হতে পারে, তা ওরকম কোনো চিন্তা ভাবনা নাই, ওরকম সম্ভাবনা নাই। 6 দাঁত, এই যে ওলান, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা রানিং ছাগল, এই যে দেখেন। জি, দেখছেন? জি, এর বাচ্চা ছিল, বাচ্চাগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, আবার কিন্তু নতুন করে কিন্তু এগুলো আবার হিট করা আছে ভাই। আচ্ছা 18,000 টাকা আছে। জি ভাই, 18,000 টাকা দাম। আচ্ছা দেন, ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। আর একটা ছাগল আছে, এই যে এই যে, এটা কিন্তু বিটেলের কিন্তু ক্রস কিন্তু ভাই, বিটেলের ক্রস, বিটেলের ক্রস। জি, শরীরটা একটু কমা আছে। জি, এই দেখেন কালার, চোখের এটা দেখেন একদম পুরো মার্বেল, মার্বেল চোখ, পুরো মার্বেল চোখ। জি জি জি, অনেকেই যারা 100% বিটেল দিয়ে দিলে কাজ করেন তারা কিন্তু এই ধরনের ছাগল কিনে নিলে 100% বিটেল পাঠাতে প্রজনন করাবেন, 100% ইনশাআল্লাহ রেজাল্ট আসবে ভাই। এই ছাগলটাকে যদি নাটোরের মানুষও, যারা নাটোরের দর্শক আছেন আপনারা, জি জি, এই নাটোরের যারা ভিডিও দেখেন আমার, ওনারা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনারা বিটল পাঠাতে প্রজনন করবেন এই ছাগল। জি জি জি, আমাদের জিয়াভাইয়ের কাছে বিটল পাঠা আছে, ওতে প্রজনন করে নিন, আপনি রেজাল্ট পাবেন। জি 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 ভাই, এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা দাম টাম চাওয়াটাও না ভাই, মাত্র একদম 15,000 টাকা দাম পড়বে ভাই, ফিক্স দাম 15,000। হ্যাঁ, অবিশ্বাসযোগ্য দামে ভাই। দাঁত চাচ্ছে, দাঁতে কত যাচ্ছে ভাই? দাঁতেও ইনশাল্লাহ, ইনশাল্লাহ কম আছে, এই দেখেন 6 দাঁত, 6 দাঁত, 6 দাঁত, 6 দাঁতের ছাগল 15,000 টাকা দাম, 15,000 বিটলের ক্রস, বিটল পাঠাতে প্রজনন করালেন ভাই। জি জি, আচ্ছা দেন, ছেড়ে দেন। এই যে একটা লাস্ট একটি বাচ্চা আছে না ভাই? জি 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 জি, তারপর ইনশাল্লাহ পাঠা দেখাবো, দেখাবো। জি, এই ছাগলগুলো এতটুকুই সম্ভব ভাই। এই যে দেখেন একটা মেয়ে বাচ্চা। জি আচ্ছা, মেয়ে বাচ্চা। জি জি জি, এই বয়স কেমন যাচ্ছে ভাই? ভাই এটা 6 মাস, 6.5 মাস বয়স হবে ভাই, 6 মাস, 6.5 মাস। জি জি জি, এই যে দেখেন সিং দেখে দিয়েছিলাম। জি জি, খুবই সুন্দর বাচ্চা, বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর, একদম দামও কিন্তু হাতের নাগালে, কিন্তু হাতের নাগালে না, একদম হাতের নাগালে, মাত্র 10,000 টাকা দাম ভাই, একদম 10,000 টাকা, কোনো কমিশন চলবে না, কোনো খরচপাতি দিতে পারবো না, এটার ক্ষেত্রে সব খরচপাতি আপনাদের, 10,000 টাকা দাম ভাই, মাত্র 10,000 টাকা, মাত্র 10,000। এই ছাগলটা নিয়েন, আর কি বলবো, এর থেকে কম বলা যাবে না ভাই। একটা বাচ্চা কি 10,000 টাকা দিয়ে এখন ছাগলের বাচ্চা পাওয়া যায়? না না না, তাহলে এখন ফ্যাশনে চলে, এখন নামে চলে যে বাচ্চা হলে 15,000, 18,000, 20,000 টাকা দাম, আমার কাছে ওইরকম না ভাই। এটা আমার ঘরের বাচ্চা ছিল, আমার ঘরে কিন্তু এটা জন্মগ্রহণ করছে, এটা আমি অনেকদিন হলো লালন পালন করতেছি ভাই। জি জি, বুঝতে পারছি। এইখানে একটা তোতাপুরি আছে ভাই, এটা বয়স কেমন যাচ্ছে ভাই? এটা 6 দাঁত ভাই, 6 দাঁতের। জি জি জি, 6 দাঁতের তোতাপুরি, এটা এই যে দেখেন লম্বা সেই লাফ লাফি করতেছে,
পাঠার বাচ্চা অনেকেই যারা বলেন যে ভাই আমার অল্প পুঁজি দিয়ে আমি একটা বিডার খুঁজতে পাচ্ছি না, আমি তাদের জন্য বলি এই ধরনের মালগুলা লিয়ে তারা ইনশাআল্লাহ 2-4 মাস পালার পরে কিন্তু প্রজনন করাতে পারবেন, 2-1 মাস পালার পর এটা কিন্তু প্রজনন এখনই করতে পারবে। কিন্তু তারপরে আমার মনে হয় যে এখন মনে হয় প্রজনন করানো ঠিক হবে না, 2-1 মাস পরে করলে ভালো হবে, ভালো হবে, খুব ভালো হবে। কারণ এখনো তো দাঁতের কিছু হয় নাই ভাই, এখনো দাঁতে নাই কিন্তু, এখন পর্যন্ত দাঁতে নাই, না 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 দাঁতে নাই কিন্তু, 32-33 ইঞ্চি হাইট আছে, এখনো কিন্তু দাঁতে নাই কিন্তু ভাই। আচ্ছা এটা বিক্রির জন্য কেমন দাম আছে ভাই? ভাই বিক্রি করার জন্য এটা 32,000 টাকা দাম পড়বে ভাই, 32,000। জি ভাই, একে তোর তাজা গোল গাল পাঠা, গোল গাল পাঠা একদম খুবই সুন্দর ভাই। আচ্ছা এইখানে দেখেন একটা পাঠা, আগে যে পাঠাটা দেখলাম ওই পাঠা পাঠা সেম কিন্তু কোয়ালিটি কম বেশি আছে, কোয়ালিটির মধ্যে কম বেশি আছে ভাই। জি জি, এটা কিন্তু অদাতের বাচ্চা, এটা কিন্তু দাঁতে নাই কিন্তু, দাঁতের কিন্তু কিছু হয় নাই। এই যে এটা অদাতা, জি জি অদাতের বাচ্চা, এপারে কিন্তু একটু সাদা দাগ আছে বেশি, এপারে কিন্তু একটু সাদা দাগটা বেশি আছে, আর এপারে কিন্তু একদম পুরাটাই কালার, কালার পুরাটাই কালার। জি এই পাঠাটা কেমন দাম আছে ভাই? ভাই এটার দাম চাইতে গেলে 20,000 টাকা দাম চাবো, ওরকম দাম চান না, এটার দাম একই দাম পড়বে 16,000 টাকা দাম ভাই। ভাই এটাও পাঠা, ভাই এটাও পাঠা, ভাই এটাও পাঠা, এটা ক্রসের, এটা ক্রসের পাঠা ভাই, ক্রসের পাঠা। হ্যাঁ এটার কিন্তু সবে মাত্র 2 দাঁত কিন্তু বয়স কিন্তু ভাই, সবে মাত্র 2 দাঁত বয়স। এই যে দেখেন নতুন, তাও 2 দাঁত উঠতেছে, এই যে দেখেন। আচ্ছা 2 দাঁতের পাঠা ক্রসবিটের, জি জি, এটাতে কিন্তু এখনো প্রজনন করাতে পারবেন, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, এটাতে প্রজনন করানো যাবে, বয়স হয়ে গেছে। জি, এটার দাম কেমন আছে ভাই? এটার দাম চাইতে গেলে 25,000 টাকা দামে একদম 22,000 টাকা দাম পড়বে ভাই, 22,000 টাকা। আচ্ছা এখানে একটা পাঠা আছে, একবারে কম রেটের পাঠা, কম পাঠা না, এগুলো পাঠার বাচ্চা ভাই, এগুলো সব দাঁতের বাচ্চা, পাঠা না, পাঠা যেগুলো সেগুলো দেখাচ্ছি আমি আপনি। জি জি, এগুলা পাঠার বাচ্চা ভাই। আচ্ছা পাঠার বাচ্চা, জি 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 ভাই। আচ্ছা এটা কেমন দাম আছে ভাই? ভাই এটা দামটাম চাওয়াটা মানে একদম 12,000 টাকা দাম পড়বে, ফিক্সড দাম ভাই, 12,000 টাকা, 12,000 টাকা দাম পড়বে ভাই। এখানে দেখেন তোতাপুরি পাঠা আছে, জি ভাই। সেলিম ভাই, জি ভাই, হাইট কত আছে বর্তমানে? ভাই হাইট আছে 40 ইঞ্চি হাইট আছে ভাই, 40 ইঞ্চি, 40 ইঞ্চি হাইট আছে, দেখছেন? এই যে দেখেন 40 ইঞ্চি হাইট আছে, ইনশাআল্লাহ 40 ইঞ্চি হাইটের পাঠা, জি জি। এটা বয়স কেমন যাচ্ছে ভাই? এটা 8 দাঁত ভাই, নতুন 8 দাঁত, একদম চকচক করতেছে, এখন দেখা দিছি আমি গত টাইম থেকে, তারপরে আজকে আমি দেখাই দিয়ে দেখেন, এই যে চকচক 8 দাঁত, এখন চকচক 8 দাঁত, 8 দাঁত দেখেন। আর এই যে দেখেন নিচে সবকিছু, এর লাইভ ওয়েট আছে কমসে কম মনে করেন 90-95 কেজি খালি লাইভ ওয়েট আছে ভাই। আচ্ছা 90-95 কেজি শুধু লাইভ ওয়েট, লাইভ ওয়েট আছে ইনশাআল্লাহ। আচ্ছা এটা কি দাম চাওয়া যায় ভাই? এটা অবশ্যই দাম চাওয়া যাবে, দাম চাওয়া যাবে না মানে আমার কাছে কোনোটাই নাই যে দাম চাওয়া যাবে না। আচ্ছা এটা 90,000 টাকা দাম চাওয়া ভাই, একদম 85,000 টাকা দাম পড়বে ভাই, একদম 85,000 টাকা দাম পড়বে। আচ্ছা ঠিক আছে, পাশে আরেকটা আছে দেখি, আরেকটা আছে দেখেন সেম কালার একই রকম কিন্তু, এটা কিন্তু 6 দাঁতের বয়স ভাই। আচ্ছা এটা কিন্তু আমার ঘরের বিটার হিসেবে এগুলো রেখে দিছি আমি। আচ্ছা এগুলো 6 দাঁত বয়স, দেখেন মুখের ফেস পাঞ্চ একদম সেম, দুইটারই কিন্তু একই, আর হাইট কিন্তু হয়তো 1/2 ইঞ্চি 19 বিশ আছে, দুইটার মধ্যে 1/2 ইঞ্চি 19 বিশ আছে, জি জি জি, কিন্তু কালার কোয়ালিটি দুইটারই কিন্তু একদম সমানে সমান ভাই। মুখ চোখ দেখিয়ে দিলাম, ইয়া ধরা যায় না, খুব রাগি ভাই, খুব রাগি, এই যে মুখ দেখিয়ে দিলাম একদম। আচ্ছা এটা হাইট কত যাবে বললেন ভাই? ভাই এটা হাইট আছে 40 ইঞ্চি 39 ইঞ্চি ধরে, আচ্ছা একটু কম বেশি থাকতে পারে, এটা থেকে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি কম বেশি থাকতে পারে ভাই। তারপরে এগুলো দামি জিনিস, আপনারা সহজে না এসে দেখে ম্যাপ করে দিবেন, অবশ্যই তারপরে যদি না আসতে পারেন, অনেক ক্ষেত্রে যদি সম্ভব হয় যে ভাই আমি যাইতে পাচ্ছি না, আমাকে কিভাবে দেখাবেন কিভাবে বুঝাবেন, সেটা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি সেই ক্ষেত্রে ফোন দিবেন, আমি আপনাদের ফিতে দিয়ে মাপ করে লাইভে ওয়েটটা দেখাইলে সবকিছু দেখা দেবো, যদি পছন্দ হয় তাহলে আপনি নিবেন, না হলে লেওয়ার দরকার নেই। কিন্তু আপনার একটা টাকা দিয়ে সম্পদ কিনবেন, অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ভাই, জি জি অবশ্যই কিনবেন। এটা কত দাম আছে ভাই? ভাই এটার দাম পড়বে 80,000 টাকা দাম পড়বে, 80,000 টাকা দাম পড়বে। আচ্ছা দেন ছেড়ে দেন। আচ্ছা এই পাশে একটা কালো আছে, এই কিন্তু একটা কালো মাল আছে, এটাও কিন্তু তোতা মাল কিন্তু ভাই। আচ্ছা কালো তোতা দেখছেন, মুখের ফেস পাঁচটা দেখছেন? ও আচ্ছা মুখের ফেস পাঁচ, হ্যাঁ। আচ্ছা এটা বয়স কেমন আছে? বয়স কে হলো 2 দাঁত ভাই, 2 দাঁত, 2 দাঁত বয়স কিন্তু। আচ্ছা সবে মাত্র 2 দাঁত বয়স, এই যে দেখেন, এই যে সবে মাত্র 2 দাঁত, 2 দাঁত বয়স, আর হাইটে আছে কিন্তু 34-35 ইঞ্চি হাইট আছে, 34-35 ইঞ্চি এটা কিন্তু হাইটে আছে। এটা কেমন দাম আছে ভাই? ভাই এটার দাম পড়বে 35,000 টাকা দাম পড়বে ভাই, 35,000, জি জি ভাই 35,000 একদম ভাই, একদম 35,000 টাকা দাম পড়বে ভাই। দেখেন এইখানে আরো একটু পাঠা আছে, এই যে আচ্ছা এটাও কিন্তু তো 2 দাঁত বয়স কিন্তু ভাই, 2 দাঁত বয়স না, এগুলো অনেকেই বলে যে যারা ক্রস ব্রিডের ছাগল টাগল আছে তারা প্রজনন করাবে বা খামারে রেখে দেবে, সেক্ষেত্রেও পারবেন ইনশাআল্লাহ, জি জি। এই দেখেন সবে মাত্র 2 দাঁত বয়স, সবে মাত্র 2 দাঁত করে 4 দাঁত উঠতেছে, জি 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 ভাই। আচ্ছা এই পাঠাটার দাম চাচ্ছেন কত ভাই? এটার দাম চাওয়া 30,000, একদম 25,000 টাকা দাম পড়বে, একদম 25, একদম 25,000 ভাই, একদম পাইকারি রেটে আজকে সব, জি 25,000 টাকা হলে আপনারা পাঠাটা নিতে পারবেন, জি জি। এই তো মোটামুটি ছিল না ভাই? এই তো ইনশাআল্লাহ আশা মনে করি এই পর্যন্তই ছিল ভাই, জি।